প্রচণ্ড কুয়াশা। গুড মর্নিং, আজকে 6/10/2024। শীতে এত পরিমাণ কুয়াশা দিয়েছে, দেখলাম যেন আর শীতের আমেজ চলেছে। শীতকালে যেরকম সকালবেলা প্রচণ্ড কুয়াশা দেয়, চারিদিক কুয়াশায় অন্ধকার হয়ে যায়, সকালবেলা পুরো এইরকমই দৃশ্য দেখতে পাচ্ছি। চারিদিকে পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, যেমনটা আপনারা দেখছেন মোবাইলের স্ক্রিনে, বাস্তবেও কিন্তু তাই। প্রচণ্ড কুয়াশায় চারিদিক ঘিরে ধরেছে, পার্বত্য এলাকা বা পাহাড়ি এলাকায় যেমন ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে, সেইরকম চতুর্দিকে কুয়াশা। গাড়িগুলো রীতিমতো হেডল্যাম্প জ্বালিয়ে আসছে, দূর থেকে যে গাড়িগুলো আসছে তার ফিসিলিটি একদমই লো হয়ে গেছে। খুব কাছে না এলে গাড়িগুলোকে আমি নিজেই দেখতে পাচ্ছি না। ওই যে আসছে একটা বাইক, সম্ভবত হ্যাঁ বাইক, হেডল্যাম্প জ্বালিয়ে খুব স্লোলি, কারণ এতই ভিসিবিলিটি লো হয়ে গেছে যে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড কুয়াশা, কুয়াশায় ভরে গিয়েছে একদম। আমি কখনো দেখিনি যে শরৎকালে এত কুয়াশার আবির্ভাব, অবিশ্বাস্য, কখনোই আমি দেখিনি যে শীতের মতো শরৎকালেও কুয়াশায় চারিদিক অন্ধকার করে দিতে পারে। যাই হোক, সকলকে আবার গুড মর্নিং জানিয়ে আমি আমার একটু বাগানটা দেখিয়ে দিই। বাজছে সকাল 6টা, আর কুয়াশাটা রাত্রিবেলায় কিন্তু যখন 12টার সময় আমি শুতে গিয়েছি তখন কিন্তু ছিল না। আর আপনারা বলবেন যে আজকের দিনে কোন কোন এলাকায় কুয়াশা দিয়েছে কিনা।
ট্রেনটা দেখতে পাওয়া যায় কি না, কারণ আমার বাড়ি থেকে খুব কাছে ট্রেনের লাইন, ট্রেন দেখতেই পাওয়া যায় কোথায় কাছে, আজকে দেখতে পাওয়া যাবে কি না সন্দেহ আছে। গাড়িগুলো দাঁড়িয়ে আছে, গাড়িগুলো হয়তো টেল ল্যাম্পের আলো আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে রেল গেট। দেখা যাক সিমেন্টে কত গাছ, আমি যদি কিছু দেখতে পাচ্ছি না মোবাইলের স্ক্রিনেও সেভাবে কিছু ধরা পড়ছে না। হ্যাঁ ধরা পড়ছে, হালকা একটা দাঁড়াতে জুম করে হয়ে যাচ্ছে, কিছু একটু যাচ্ছে মালগাড়ি যাচ্ছে একটা, সেটা খুব অস্পষ্টভাবে আসছে। শিশিরের জন্য পদ্মগাছ তার অন্তিম শ্বাস দিচ্ছে, পাতা সব পুড়ে গিয়েছে, ভেসে গিয়েছে, আগুনে পুড়ে যাওয়ার মতো করে এদেরকে আর বাঁচিয়ে রাখা সম্ভব না। যাই হোক, আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করবেন যে কোন কোন এলাকায় আজকের ডেটে এই রকম কুয়াশা দেখতে পাওয়া গিয়েছে। আজকের ডেট হচ্ছে এলাকায় এরকম কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ, আপনাকে শুভ সারা দিয়া শুভেচ্ছা জানাই, সবাই ভালো থাকবেন, খুশিতে থাকবেন।